কের গোল্লা মুখত দিলে বোঝা দেবে কি যাচ্ছে খালি মধু, সেই গোল্লা চাবে চেপে খস করে দেখ মনে তুষ দিয়ে বানাবে, এরকম ধরবি আমার এই চা যারা বেঁচিচ্ছে এই চা আলা আমি ঢাকার সেদিন গতবারের আগেবারে আশুলিয়া বলে আছি যে বাংলাদেশে যত চা আলা আছে কিয়ামতের দিন অর্ধেক টাকা ফেরত দেওয়া লাগবে। কইতে কে আমি ওর পাঁচটা মানুষ নিয়ে চায়ের দোকানে বসেই কতে ভাই পাঁচ কাপ চা দাও, তুই এক কাপের টাকা নিয়ে তুই হাফ কাপ দিলু গা, হ্যাঁ কথা কর। ঢাকার চা আলারা মাথা ঘুরে গেছে, হুজুর কথা তো মাথা ঘুরে দিলাম না, ওই চাষে এক কাপ আল্লাহর পানি কি কম পড়ছে, তুই চিনি খালি ওই চামচ পানির মধ্যে ভিজে চিনির মধ্যে ডুবাছে গাওয়ার যা ভরছে তাই দিয়ে দেশে, এখন দেখা ভোটের চা খালি কালা আর মিষ্টি নাই, ওটা খাওয়ার জন্য প্রার্থীর পাশে পাশে সঙ্গীত চার ঘুরিচ্ছি, সকল দুর্নীতি ধরা পড়বে কিয়ামতের ময়দানে। আমি যে বক্তৃতা করছি আমার বক্তৃতা আল্লাহ রসুলের পক্ষে না হয় আমিও দুর্নীতির দায়ে কেস খাবো, আল্লাহ কবি তোকে হায়াত দিছি, এলেম দিছি, বুদ্ধি দিছি, জ্ঞান দিছি, যোগ্যতা দিছি, তুই কেন আমার পক্ষে কথা বলিস নি, তোর আজকে জিহ্বা কেসি দেয়া আগুনের কেসি দেয়া ক্যাস ক্যাস করে দেখা ঠাঠাইরা গাছ দেয়া টিন কাটে, কথা কন সবার মানুষ এই 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 জায়গার কত জায়গা পড়ে আছে মানুষ নাই, এখন যে ঠিক গান আসতো মমতাজের গান, আমার বাড়ির সামনে দিয়া দেখতে মুখস্থ করছে হ্যাঁ বন্ধু দাই বৌলিয়ে ওই দেখে আমার কলতে ফাটতে দাই ফাটতে দাই, কি কথা কন গা, এখন যদি গান এটি আসতো ঢোলক বাজতো জুরি বাজতো হারমোনিয়াম বাজতো একতারা বাজতো লোকে লোকারণ্য হয়ে যেত, গাছও দুটো শুনলো এনে তাহলে কেন শুনবে, কারণ ওই যে দোজকের দিকে মানুষ যখন ডাকে তখন সেটি ভিড় হয়, এই যে ঢোলকের দুই মুদের চামড়া দেয় না ভালুকা বাসের গিরেটে দিয়ে যখন ঢোলকের বাড়ি মারে তখন ঢোলকের আওয়াজ হয় গুডিং গুডিং, ওটা গুডিং লয় ওই ঢোলক কয় দুটুক দুটুক, ঢোলক কি কয় দুটুক দুটুক, আমাদের গ্রামে সামারা ছিল বুঝছেন, ওই সামারা ছিল আমরা তখন ছোট পাকিস্তান ক্লাস থ্রি ফোর পড়ি, ওই সময় ওই ঢোল লোকে দিলে এই আমার এগুলো মামুরা জানে ওই ঢোল লোকে দিল বুঝছেন, মুসিয়া ছিল ওরা ওই ঢোল লোক আনছে বিয়েত বিয়েত হতে কি পানি হতে আর ওই সামারেরা যখন বিয়ে করে আগনে টাগনে পানি দেওয়াকে গাবে ফেলে দেয় কারণ ওকে জ্যান দূরে কামতো পানি টানি দিয়ে ফেলে দিচ্ছে এ করছে এগুলো করতে করতে ওই আগনে থাকাতে ফিসলে, এখন ওই ঢুলি ওই বাদলা ঢুলি কুনিয়া লোকের বাদলা ঢুলিয়েছিল ও যার বেটা হাঁটত ওই তোলা তোলে ওই বাদলা ঢুলিয়াচ্ছে আইসা বাজাতে বাজাতে করছে কি একটা ঢুলি ওই যে যেটা এত গোলের লাগান একটা ওর নাম কি বেন তবলা তো ওই তো কারা ওই তো মুখ ঠিকই কথা কারা মানে যেটা বুকের সাথে ইঙ্গা থাকে ওইটা লিঙ্গা বাজাতে বাজাতে ও মানে ওই করকাতান মারে বাজাতে বাদ ওই পা অফিস লেগেছে পড়িয়ে, এখন ওই চিন্তা করি এতগুলো মানুষের মধ্যে আগে তো হিন্দুর বিয়ে দেখবার মানুষজন গেছে আর মুসলমানের গাঁত বিয়ে আমরা সে ব্যাপারে গেছি, উই তখন ওই বাজাতে বাজাতে পড়ে গেছে ওই চিন্তা করলে আমি যদি লাভ দৌড়ি তার গাঁ মাকে দেবে উই তখন করছে ওই পড়ে থেকেই বুকুতি বাড়ের ঠিক ওইভাবেই বাজাচ্ছে তখন এই বাদলা করতে গেলে যে বিয়ের বিয়েতে চিতুরে বাজ দিচ্ছু কথা কর, করছে যে বিয়ের বিয়ে চিতুরে বাজ দিচ্ছু কথা কর, এখন এই ঢোল্লোক ঢোল্লোক বাজাচ্ছে করছে দুটুক দুটুক, তারপরে যখন ওই যে দুটো কাঁসার থাল আছে সিদ্ধর করা দড়ি লাগান এটা যখন একজন বাজায় এর নাম হলো জুরি, এইভাবে বাজায় এই জুরি করছে তিনজন 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 আর ঢোল্লোক করছে দুটুক দুটুক জুরি করছে তিনজন তিনজন, তাহলে তিনজন কে কে, তখন এক তারা যখন টান মারছে তখন করছে কে 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 কি করছে কে কে, তখন ওই যে শয়তানের ভাস্কর আছে একটা এই এর নাম কি হারমোনিয়াম ওই ডান হাত কলের উপর দিয়ে বাঁ হাত দিয়ে এক আলিপের মদ দিয়ে টান মারছে, তখন পইলা এক আলিপের মদ তখন করছে এই তিনজন দিয়ে তো তোকে যাবি কে কে, ওই এক তারা কলো কে কে, তখন হারমোনি উত্তর দিচ্ছে এক নাম্বার হলো ই মানে তাই বাজাচ্ছে কথা কন, এক নাম্বার কে ই
তারপরে আবার দুই আলিফের মধ্যে কলর ঠাসি দিছে, তখন দুই আলিফের মধ্যে করছে উই, তারপরে যাই বাদান শুনলো, তিন আলিফের মধ্যে বলা হচ্ছে উই, তার মানে যারা বাজা নিল, যারা বাজালো, যারা বাদান শুনলো, যারা বাজা নিল, এই তিনজন গোষ্ঠী সুদ্ধা ঢোলক ফতুয়া দিচ্ছে দুচুক দুচুক। দুদুকের বাড়ি পড়লে মানুষ মাথা খারাপ। আমি আপনাকে বাস্তব প্রমাণ দিই, আপনার উমরপুরে হাট চেনেন? চেনেন না? উমরপুরে হাটের দক্ষিণে পশ্চিমে গাড়িতে একটা গ্রাম আছে, না পশ্চিমে, নাম হলো গোসন। এই গোসন গায়ে আজ থেকে মনে করেন বনকুর আলী আবু জাফর একটা মৌলানা ছিল, নাম শুনছেন? রনবাগা মসজিদের ইমাম, আল্লাহ ওনাকে জান্নাত দিক ধরে কোন আমিন। তো ওই বক্তা দিয়ে আমি সভা করেছি 1976 সনে, সেটা কোন সনে? 1976 সনে আমি যখন দাখিল পরীক্ষা দিই, আমি নিয়ত করছিলাম আল্লাহ যদি আমি পাশ করি তাহলে একটা সভা করব। আমার চিন্তা চেতনা আগে থেকে সভা, তো ওই সভার দাওয়াত দিয়েছি আপনাদের সিংড়া থানার আলী আকবর মৌলানার, নাম শুনছেন? বালিয়াবাসের আলী আকবর, ইনি হলেন দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা হচ্ছে আবু জাফর সাহেব। আমি সে একটা মানুষ এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছি, কয় বছর বয়স? 13 বছর বোধ হয় বয়স হবি। দাওয়াত দিয়েছি, গায়ের মানুষ করছে, তুই আবার সভা করবু? জবের মরদ হয়ে গেছি রে। এ হ্যাঁ, আমি সভা করার সব রেডি, আজ সভা। কিন্তু আমার ওই বাড়ির পশ্চিমে একটা জমিতে আলু লাগামো, কিন্তু হাল আজ না বলে আর ভয় যাবে না। তা আমার ভাই মাজলা ভাই আর আমি দুইজন দুই হাল ধরছি, একটা বলদের হাল আর গায়ের হাল, আমার হাল বলছি। এর মধ্যে করছি কি, পানাপুকুর নামে একটা গাঁও আছে, এই বেহলার গানের 17 জন না 22 জন প্লেয়ার, ওরা ওই রাত্রে গান করছে পানাপুকুর, ওই পিন করে ওই মেকআপ অবস্থায় ওরা ওই যাচ্ছে আমার গায়ের মধ্যে দিয়ে, মানে রাস্তা পশ্চিম দিয়ে ধার দেয়া, এই ভাই চেন ওই রাস্তা যাচ্ছে, আইসে করছে কি শোভা যে ওই দিন আর ঢোল লোকের বাইরে মারছে, আর গায়ের মুট মুট করে দৌড়ে উঠে খারাপ হচ্ছে, জুম্মার মোতাল্লি মোতাল্লির বোঝা খারাপ হচ্ছে। তখন আমি চিন্তা হয় তোর আর মাইদলা ভাই কোনকে ভাই, তে তুই ফাজেল পাস, আমি দাখিলি পাস, তে তাহলে এদের কি হচ্ছে, আগাবেলে গান ভাষা বেলে সবারে সব বাধা দিই করছে পাগল, ওরা অত মানুষ হচ্ছে, তুই পারবো? কেমন কি পারবো না, কাটি পয়সার দিন ওই কাঁকড়ার মাটি আলের বাতার তোলে না, রোদ দিয়ে খালি লোয়াল লাগানো হয়ে আছে কাঁকড়ার পাটি, আমি তো নাঙ্গল ছেড়ে দিয়ে মাল কাঁচা মারন, পানটি বগলত নিয়ে কাঁকড়ার দুটো ঢিপি নেন লি, আমি খালি পাগল ভরে যাচ্ছি। তো যাইতে যাইতে কাছে যখন গেছি, তখন ওই একজন করছে, ওই যে এক মানুষ হচ্ছে পাগল হয় বগিচ্ছে রে, বোধ হয় দুর্গ পিটপি ঢোলক বাজার চোখে এটি, এই কতি ওরা ওই ঝাড়িয়ে দৌড় মারছে বাইর জনই। তখন আমি দৌড়ে দেখ দুটা ঢাল মারছি, একটা ঢোলকের চান্দি, ঢোলকের চান্দি ফাটে ওর মধ্যে ঢাল ঢুকেছে, একবার হাজির পকর চারে নিয়ে গেছি বাইর জনাক, আল্লাহু আকবার। পরে আমার কাপড়ের দোকানে ছিল, 24 বছর কাপড়ের দোকান তৈরি করছি, উপহারের দোকান নিয়ে যাবো, তো কচ্ছে বা তোরা যাস নে, ওরা চিনিছে তুই কাপড়ের দোকানদার, তোর দোকান লুট করবি, হ্যাঁ দোকান অল্লয় দোকান আমার, ক্যাংকা মরদ আসু ও গোটি খুঁজে ধর্ম। পরে আর যায়নি, পরে যায়নি, কল যে কোরআন শরীফে সুরে আনফালে আছে, একজন ইমানদার সমান 20 জন কাফের। আমরা হুঙ্কার দিই না বিদায়, ওরা আস্তে আস্তে গায়ের উপর উঠিছে, কি কথা বল না, গা হুঙ্কা গান আমিও জানি, আমার কোনো সাউন্ড নেই দিয়েছেন হুঙ্কতি হবি বোধহয় কি বেন, কি কথা গান, সোনার ময়না পাখি কোন দেশে গেলা হুই রে, আমার সোনার মহিনা পাখি মিনাহিদের গান, এটা শুনে তো বগল বাজান, কিন্তু এই গানত কি লেগেছে, আল্লাহ আমাদের ভিতর যে রুহু দিয়েছেন হুকুম, এই রুহুটা হলো সোনার ময়না পাখি। ই যখন বাড়ি হাজায় তখন আর লই মধ্যে সই মধ্যে হারুন মিজানুর নাম নাই, তখন কয় লাশ, আল্লাহ কথা তোকে সব দিছি, তোর কি হচ্ছে, তুই কেন আমাকে চিনলু না, কেন চিনলু না, তো কি দিইনি ক, তারপরে গান করছে,
দেহ দিছি প্রাণর দিছি আর নাই কিছু বাকি, দেহ দেশে প্রাণ দেশে কিছু বাকি আছে? আজকে সয় সম্পদ সব দিছে, আল্লাহ যদি একটা জিনিস না দিত, যৌবন যদি না দিত, কুত্তো আমাকে দিক তাকালো হইন না, একটা ডিসকভার প্লাটিনে বিক্রি হলেন না। কবি তুই বিটিক ভাতি দিবার পারবো না, তোর ডিসকভার মূল্য দিয়ে দেবো। যৌবন যদি না দিত আল্লাহ, তাহলে বুকত গামছা দিয়া হোটেলে দিঙ্গে করে পাক করা লাগলেন। এই দেশত মরদ মানুষ না থাকার কারণে হিজরা চেয়ারম্যান হতে রে ওরে বাহা বা মনে করে হুজুরাও দিলে খবর পায় না। মুসলমান চুপ করে থাকার কারণে টাকলা মুরাদ ইসলামের বিরোধিতা করলো ধরে বল ঠিক কিনা, ওই টাকলা মুরাদের ফাঁসি হতে হবে ধরে বল ঠিক কিনা, কোথায় মুসলমান? বিসমিল্লাহ চাই না, ইসলাম চাই না, মনে ওই প্রধানমন্ত্রী হবে বর্ধমান নেত্রী শেখ হাসিনা বাপের বিটি। এই লতিফ সিদ্দিরি, লতিফ সিদ্দিরি হজের বিরুদ্ধে কথা বলো, ওর এমপি গিরি শেখ জেল উত্তুল কি কথা বলে গা, ওর শেষ জীবনে ভোট করে পারবে না, মুরাদ কাবার এমন ঠেলা দিছে ওর পদত্যাগ করতে বাধ্য। ওই পলিয়া যাচ্ছে ক্যানাডা, ক্যানাডার লোক কত খবরদার নামবো না, ওটি থেকে পেলেন হচ্ছে আবার দুবাই আছে ব্যাগ মাথা দিয়ে এয়ারপোর্টে শুয়ে আছে, এরে টাকলে আছি বলে বড় মরণ তোর ঢাকা নেই কে পরে ঘুরে আসছে বাংলাদেশ, বাংলাদেশে তো ওর বিরুদ্ধে কমপক্ষে 40টার মতো মামলা হচ্ছে, তবলিগের লোকও মামলা করছে ওর বিরুদ্ধে। কই দা ইসলামের সাথে গাদ্দারি করলে আল্লাহ সহ্য করে না, আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। ওই ফ্রান্সে মেক্রোর দেশে রসুল্লার ব্যঙ্গ চিত্র আঁকালো, ব্যঙ্গ সারা পৃথিবী তোলপা ফাঁসি চাই কত কন্যা গা। এক বছর পর এইবার এসে ওই লাইফ ব্যঙ্গচিত্র রসুলের ছবি দেখালো, তাই অ্যাক্সিডেন্ট করে গাড়িতে আগুন লেগে ওই ওর ড্রাইভার পুড়িয়ে উঠি চাই, নরওয়ে কয়েক হাজার কপি কোরআন পড়লো আগুন দিয়ে ম্যাচ দিয়ে, সেই মানুষের এই দুই হাতের আঙ্গুলের মাথার থেকে পচতে পচতে এখন ডাবনা পর্যন্ত গেছে, পৃথিবীর কোনো মেডিসিন কাম হচ্ছে না, খালি ওর এইভাবে গোটা দেহ পৌঁছে দেবি। আর একটা মেয়ে বাংলাদেশত কোরআন শরীফের উপর পাও দিয়ে ছবি তুলে পৃথিবী ছেড়ে দিয়েছে, এক রাতের মধ্যে ওই মেয়ের এই বাঁ পাও খাজুরের গাছের মতো ফুলে তুলছে। কইল দেয় তাসলিমা নাসরিন ইসলামের বিরোধিতা করলো, ভারতত যা লুকিয়ে আছে, সেদিনকে ভারতের এক জায়গা পিঠ পেল লাগতো জুতো দিয়ে। হ্যাঁ তখন এগুলো আমরা দেখি তো, আপনারা মনে করছেন হুজুরাবাদের বাইনিয়া কয়, আপনি খবর কী স্যার, খালি জয়নাল টপ টেন মায়াপুরি এগুলো ছাড়া কোনো খবর নেই, আমরা এগুলো দেখি কল দেখি, এগুলো ভারতের মতো জায়গা, ভারতের মতো জায়গা মুসলমান মসজিদে নামাজ পড়ে গেছে, ওটি বাড়াচ্ছে আর পিটিচ্ছে, পুলিশ বাড়াচ্ছে আর পিটিচ্ছে, জিউ শুকে দেয় এই পেটন দেখে। কোন দেশে তো আপনি বদল এরকে সাহস কেমনি বাড়লো, মুসলমান চুপ করে আছে, আপনার জানেন কারেন্ট জাল আছে আপনাকেরা, তাতে অনেক সাপত অনেক জালো সাপ বাঁধে না, এখন ইনি সাপ বাঁধিছে না বড় টানে, ভরে গেছে জাল তুলবার যা দেখে সাপের সাপ কেমন ইঙ্কে লড়িচ্ছে, তখন তাড়াতাড়ি জাল টেনে নিয়েছে শুকনো থেয়ে, উনি কী করবি যা কীভাবে বার করবো, উনি তোর কাশিয়ে আনবার কাছে বাড়ির কাছে কাছে কাশিয়ে এনে সাপ কাটিয়ে কেটে চাকা চাকা করে বার করবি, তাহলে সুবিধা হবে, একবার তো বার হবে না, তখন কাশিয়ে এনে তখন ওই আসিচ্ছে তো অনেক সাপ চোখ দিয়ে ঝোপাতে কেড়ে কাশিয়ে নিচ্ছে, তো আমি তো ইনি সাপ উই জানে ই কামড়া আনবে না, কিন্তু আন্দার মধ্যে দেখা পারেনি তোর সাপ করতে মরা তো লাগবি, মরিছি মরিছি আমি আবার ঝাঁকি মারব, এবারে আন্দারের মধ্যে ইনি সাপ তখন এইভাবে ঝাঁকিতে উঠছি, তোর একবার বারো আনা বার হয়ে গেছে জালত থেকে, ওই বারান দেখে এই এই জাল আলা ঝাড়িয়ে দৌড় মারছে কেড়ে ইনি সাপটা এত দৌড় করবে না কথা কর, তুই
ভুল মনে করছে এটা যাচ্ছাপ, তাহলে এত শক্তি কেন ই খাড়া হলো কেন? উনি আবার দৌড়ে যায় আস্তে আস্তে ওই নিয়াজ বার করলে পানির নামা শেষ, তখন ওই পানির মধ্যে নেমে করছে আল্লাহ আমি তো খালি আনার মাথা থাকি না দেন উনি উনি আমাকে চাকা করল। মুসলমানেরা থাকি দেওয়া দরকার, এ কথা কর না কেন কি থাকি দিতে রাজি আছেন? লিল্লাহে থাকবে, লিল্লাহে থাকবে দুনিয়ার মুসলিম। এই ঝাঁকি আমাকে নেই, তাতে এগুলো মসজিদ মাদ্রাসা এগুলোর বেতন আমাকে রোগ দেয় না। হা হারে যারা পেশাব করছে খাড়া থেকে তারপর ভার্সিটি বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। আর যারা জাতির জানাজা করে নামাজ পড়ে মিলাদ পড়ে ভালো ভালো কথা কয় তারপর 60 বছর পর জেলে তুলে পচায়। হে আমার এই ভাই মিম্বর দ্বার আছে, ই যদি আজই কয় যে আমি কোরআনের বিজয় চাই আমি কাল থেকে যার ক্যানভাস করবো তা কবে না? তোকে তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি মাদক মুক্ত সমাজ করবো, তুই খাওয়াবা দিস হাজার হাজার পুলিশ থাকে তাই মদ ইয়া বা পাশার মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে। বর্তমানে ভোটর দাঁড়ান মানে ভূতক টাকা কিলেন। আমি একবার ভোটের দাঁড়াতাম বুঝছেন, ভোটের দাঁড়ায় 3 ভোটের ডিবিট তে ভোটের ক্যানভাস করে গেছি, তা ওই এক মাস কইছি চাষা না ভোট দাঁড়ালি বা কইতে বা আমরা নিয়ত করছি বা তোমাকে দেবো তুমি একটা ইমামতি করো নামাজ পড়ো তোমাকে দেবো, তে আমি কোনো চাষা চাষি কো কইতে বা কী বলে বা থাল মা দিচ্ছে ওটি যা কইছি চাষি আসসালাম আলাইকুম কে বা রুল হেমন হয় চাচি তে কী কোস? হ্যাঁ চাচি আমি না ভোটের দাঁড়াতে চাচি আমার না মার্কা হলো কলস না ভোট দেওয়া লিখি কইতে বা তুই কি ভোট দেওয়ারি আমি চাচ্ছি কিন্তু তুই একদিন আমার বকরি খরচ দিয়েছিলি কইতে তুই একদিন আমার বকরি খরচ দিয়েছিল এই দিন তোকে ভোট দেবো না কথা কন। আর সাইদি সাহেব 3 বার এমপি হসে এক বকরি খরচ দেওয়ার জন্য যদি আমাকে এই কথা ওই চাচি কমার পারে আর একটা মানুষ যদি 50 জন নিয়ে আমার চোখ ধর্ষণ করে তাহলে ওকে ভোট দিবি? তাহলে কোনটিকার পানি কোনটি গড়ালো? হ্যাঁ কেনে আমরা বুঝি না, তে বিচার এই দুনিয়ার শেষ লয় আখেরাতে বিচার হবি, আখেরাতে বিচার হলে কেউ বাজবে না। আহারে দুনিয়ার মানুষ কোন দিক গেল কি করলো সব আল্লাহ দেখতেছে, তাহলে কি করছে? দেহ দেশে প্রাণর দিছি আর নাই কিছু বাকি, আল্লাহ কিছু বাকি থা যা দরকার দুনিয়ার চলতে বাঁশ দেশে বোলার গাছ শুদ্ধে দেশে সে এবার আটা দিয়ে তা সঙ্গ বানাবি বোলার গাছ দেশে কি দেয়নি আল্লাহ, আল্লাহ কথা সব দিছি। তাহলে এ দেব যাবার কালের রসুল একবার দিও দেখারে আমার সোনার মহিনা পাখি, মরণের সময় কালমা কারা কারা পড়তে চান হাত তোলেন, নামার হাত। কালমা পড়ার সুযোগ হলো আপনার যে কোনো একটা সন্তানকে মেয়ে হোক ছেলে হোক হাফিজ বানাতে হবে আলিম বানাতে হবে, রাজি আছেন? রাজি আছেন? বেটা বড় হয়ে গেছে দরকার নাই বেটার বেটাক দেন, বেটার বেটা নাই মেয়ে আছে মেয়ে দেন। আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেছেন মানুষের যখন জাকানদানি শুরু হয়ে যাবে মরণের আজাব যখন শুরু হয়ে যাবে আদ্রাইলাম যখন যান কবজ করার জন্য মানুষের সামনে হাজির হবে ওই বিকট চেহারা দেখাবে এরপরে যান শুরু হবে জাকানদানির, কিন্তু ওই সময় ইমান হরণ করার জন্য শয়তান বাবার স্রোতে ডান দিকে বসবে, মা
সুরত ধরে শয়তান বাম দিকে বসবে, বাবা বলবে ব্যাটা রে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে ব্যাটা, না খাইয়া তোমাকে খাওয়াইছি, না পড়াইয়া তোমাকে পড়াইছি, ও গো ব্যাটা মরণের সময় আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরেছি, তোমার ভালো হবে তুমি ইহুদি হইয়া মরো। মার সুরত শয়তান ধরে বলবে ব্যাটা রে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, ভূমিষ্ঠের সময় রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি, আমি 2 বছর দুগ্ধ করাইছি, 5 বছর মেথরেজ কাজ করাইছি, কঠিন শীতের ভিতরে সারা রাত বুকের পরে করে রেখে তোমাকে আমি ঘুমাই ঘুম পাড়াইছি, রে বেটা মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছে, তুমি নাসারা হইয়া মরো তোমার ভালো হবে। বলুন তো ওই দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? না যাবে? আমার নবী বলেছেন পবিত্র জবানে ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, ওই সময় যদি তোমার একটা নেককার ছেলে থাকে, কোরআন পড়নেওয়ালা ছেলে থাকে, হাফেজ থাকে, আলেম থাকে, মোত্তাকি সন্তান যদি থাকে, ওই সময় যদি অজু করিয়া কোরআন শরীফের হৃৎপিণ্ড কলিজা সুরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। এইভাবে যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, অন্তিম শয্যা শায়িত যে বাবা মা জাকান্দানির মধ্য পর্যায়ে পড়ে গেছে, ওই বাবার কানে এই কোরআনের আওয়াজ যাওয়া মাত্র চিন্তা করবে, এই তো আমার সেই ছেলে যাকে ভেঙ্গরি পশ্চিম ভেঙ্গরি হাফিজা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে করে হাফিজ বানাইছিলাম, অমুক মাদ্রাসায় আমি তাকে দাওরা পাস করাইছিলাম, অমুক মাদ্রাসায় কামেল পাস করাইছিলাম, এই তো আমার সেই সন্তান। ওই বাবের হৃদয়ে যখন ছেলের ওই আওয়াজ কানে ঢোকা মাত্রই এই চিন্তা শুরু করবে। আমার রসুল বলেছেন সাথে সাথে দুই দিকের দুই শয়তান 60 কিলো বেগে ভাগিয়ে যাবে। আমার নবী বলেছেন ওই মুহূর্তে আমি রসুল মদিনার রওজায় আর থাকবো না, আমার ওই সৌভাগ্যশীল উম্মতের বিছানায় এসে বলবো আমার উম্মাদ ও আমার সৌভাগ্যশীল উম্মাদ তোমার সামনে খুশির খবর, আমি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সামনে এসেছি, তোমার ওই সন্তান তৈরি করেছিল কোরআনের জন্য, ওই সন্তান কোরআন পড়ার কারণে ওই শয়তান দুইজন ভাগিয়ে গিয়েছে, তুমি এখন আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। তাহলে এই এই পদ্ধতি কোরআন শোনা লাগবে মরার সময়। কখন শুনবেন পাবেন? যখন আপনার সন্তান আলিম হবে, হাফেজ হবে। আর যদি আপনার সন্তান পড়বেন না পারে, মসজিদের মুয়াজ্জিন ইমামক ডাক্তার গেছেন, মুয়াজ্জিন চলে গেছে পিএইচডি দেবেন, ওক ডাকি আনতেন তিনি আজরাইল জানলিয়া ওই বামেল পার হয় স্যার, কি লাভ হলো কল দিয়া? আবার এখন আবার সোল ফুল নেই, উনি হাফিজ বানাবি কাক, মায়াবুরি খায় খা সুখী সংসার, দামানো শিক্ষিত বউ শিক্ষিত চললে না, যেমন আছি তেমন রব বুড়ি হব না। আবার রেডিও করছে কুড়িতে বুড়ি নয়, আবার করছে সুখী সংসার, দুটি হলে ভালো হয় একটি হলে আর নয়, আরো ভালো এলে বুদ্ধি খেয়েছে রে। আরে সোল হতে হতে পুঁকে ফেলে দেওয়া লিখবি, যার এক বেটা ই অবশ্যই সৎকার 95 জন বাপ পিটুন খায় গাল খায় মরবি, সৎকার 2-1 জন ভালো হবি, ই সেই জাতের হবে না, এক বেটা হলে ওর বিপদ আরো বেশি, ওই যা কবি ওই এক ওই বেটাই হোক লাগ টিভিতে মেরে ফেল দিবি পাগল। আরে এক বাপের 10-12টা সোল হয় না কে? আল্লাহ রসুল বলছেন যে যার যত সন্তান নিয়ে কিয়ামতের দিন উঠবে কে রসুল তাকে ধন্যবাদ দিবে, যাক তুমি আমার উম্মত বাড়াইছো, সুবহানাল্লাহ। আর এখনকার যুবকেরা যেদিন বিয়ে করবার যায় ওই দিন সুখীর পাতা কিনে নিয়ে যায়, আগে আসছিল 4 দিন আগে নাকফুল, এখন 4 দিন আগে সুখি সুখী পরিবার। বাটা ফাটাবি, কে অধিকার দিল আপনার সন্তান কমানোর জন্য? কে এই বড়ি আছে? এটা হচ্ছে ফেরাউনি কাউদায় সন্তান ধ্বংস করা। বাপরে বাপরে, আমার বাপরে 11টা চললে গায়ের মানুষ কয় দিয়ে হুজুর ইয়া এগুলা চল কি দে ভাত পাবি, 7 বিঘা ভেঙে 12 জন মানুষ কি খাবেন, আর তুই কষ্ট করিস ভাই 20 টাকা বিঘা আউশ লিরেন দে। গায়ের মানুষ কছে মামু
ওই যে শেরো মামু শেরো শেরো আমার কাছে সেই কুন্দি গেল রা শেরো করতে মামু এতগুলো শোল চুক্তি কামত লাগে দেন আউসলি রেলে 20 টাকা বিঘে তে আমার বাপ কতে না বা লেখাপড়া শিখামো শিখেছে মরে দামো পরে পাট খেটে খায় পরে খাবি যাই ওই বুদ্ধি দিচ্ছিল তারি বেটা মোট ভেউ বে দিচ্ছে ওরকে ভেউ এখন আমাক কতে লে কি নেলে কল দেয় কে করে এগুলো কোরআন যেখানে বরকত সেখানে কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে ওই মসজিদে যারা নামাজ পড়ে তার কি সাথে রহমত আর বরকত মসজিদে ঢোকার সময় বলি আল্লাহুম্মা তাহলি আবু আবা রহমাতিক হে আল্লাহ তোমার ঘরে ঢুকতেছি রহমতের দরজা খুলে দাও বারানের সময় বলতেছি আল্লাহুম্মা ইন্না আসালুকা মিন ফাদলিকা আল্লাহ আমি ইবাদত ছেড়ে জমিনে যাচ্ছি তুমি বরকতের দরজা খুলে দাও কেউ যদি বরকত পেতে চায় রহমত পেতে চায় মসজিদে যাইতে হবে টাওয়ার ছাড়া দেখা মোবাইলে নেটওয়ার্ক পায় না মসজিদ ছাড়া রহমত আর বরকত পায় না পায় না পায় না ঢাকাত বহু লোক আছে টেকালা যা দেখেন 4-5টা বড়ি খায় ঘুমের বড়ি খায় ঘুমোচ্ছে না বেটা ছেলে কাছে ইয়াবা খাবার বিটি কাছে একজনের হাত ধরে নাইট ক্লাবে আর বউ করছে তোর কাছে শুলে আমার ঘুম হয় না আমি থাকবো এক ঘর তুই থাকবো আর এক ঘর কথা কনে কে কি এলে নাশে নাই করছে এলে রিপোর্ট দিতে আমার টাকা খরচ আছে আর একটা গরিব মানুষ এই পশ্চিম ভিংড়ির রিক্সাওয়ালা আছে ভ্যানার আছে গরিব মানুষ হাটের পচা চাউল কিনেছে 35 টাকা কেজি ওটা নিয়ে এসে আনাজ ভাজে আনাজ সেদ্ধ করে ভর্তা বেনে বয়ে ভাত দিয়েছে বউ তখন সামনে বসে থেকে পাকা হাঁকাচ্ছে গাও ঘামে দিচ্ছে করছে খান নইমের বাপ আরানা দি আঁচল দিয়ে কপাল মুছে দিচ্ছে রে আঁচল দিয়ে কপাল মুছে দিচ্ছে আর ধনী মানুষের বইয়ের হাতে ভাত পারত দেয় না ওই কাম করা ঝি আনতে দেয় বগলের তলের ভাত খায় হটপটত করে নিয়ে যাচ্ছে কাম করা মিয়ে মানুষ ভাত তোর ওটা উসফি আমার বাড়ি তো মিয়ে মানুষ কাম করার লে আমি কই তুই গোল বাড়াবো আর আগ্নে ঝাড় দেবো কোনো থালত দেবো না পানির দেবো না মুড়ি ভাজলে খামো না হে কত একজন বেনামা যদি একটা খাদ্য লারে 70 বছরের আবাদত নষ্ট এমনি নয় কোথায় মুসলমান আজ তো দুনিয়ার পরিস্থিতি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেউ দাওয়াত লাগালো না হিংকা করে করে দেখিচ্ছে 16টি পাগিন পরে মরিচ্ছে সকলি দেখিচ্ছে কেন নামে একজন তুললি হয়ে যায় ও তুলবে না খেলতে আরে সোল্ড মোলু রে এ মোলু রে আ হা কি আমি দেখিছি আমার এই জীবনে এই বাংলাদেশে এই বাংলাদেশে খালি ওস্তাক সেন ওস্তা আছে আমরা গিয়ে দেখ এ খাতনা করে এরা ছাড়া কেউ সঠিক নাই আমি বক্তাও নাই ইমাম নাই মুয়াজ্জিন নাই ব্যবসায়ী কেউ সঠিক নাই মা আপে একটার ঠিক সেটা হলো ওস্তা ওস্তা করে কি ওই খিলেল দিল ঢুকে তারি বুড়ার সিমটা দিল ওর ওর এই সিমটার এই পার যদি কাটে অগটি পিঠে মেরে ফেলে দিবি ওই পার মা আপ ওই পার হাসিন গা খাতনা করা সুন্নত উই কোন সিমটা দেখে শোক তাতে এই পার না আসে উই যদি সিমটা বাদ দিয়ে কাটতো বহু লোকের কাটে গেল উনি কত হাউসের ব্যাটারে মানত করে মানুষে করে সোল দিছে আল্লাহ তুই তাকি কাটে লুলো করলু তুই একই মারে বলে তুমি কথা বল না উস্তা সারা মাফত কেউ ঠিক নাই তাহলে উস্তার যে মাপ আপনার জীবনের ওই রকম মাপ থাকতে হবে বিনে মাপে মুসলমান হওয়া যায় না অথচ আমরা তার কোনো দাম দিই না এই উস্তার সনাত করে গেছে ওই 200 100 500 বেরি দেখে যা বহু দিছি কেন একটা বেটার খাতনা দেওয়া মানে অকমপক্ষে 2000 টাকা হাতত দেওয়া লাগবে একটা বেটার কত দাম এই বাংলাদেশে দুইটা গ্রুপের হিংসা নেই একটা হলো রেস্ট অফিসের মৌরি আর একটা হলো ওস্তা এর কি কোনো হিংসা নেই রেস্ট অফিসের মৌরি যদি আজই 5 বিঘা দলিল করেন আপনি ওই রেস্ট অফিস যদি দোয়া করে আল্লাহ আরও 8 দিন পর দান 10 বিঘা কিনে আর আপনার ভেউ কেনে দেয় গায়ের মঞ্চের ঘুম নেই শালা করলু কিনে গোটা পাতার কিনলু রে হা 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 রে কত কয় না আপনার বেটা হচ্ছে
আপনার ভাইয়ের খালি মেয়ে চল, উনি আজকে ঘুম পাড়িচ্ছে না, কচি যে হাই মোট ব্যাটা খালি ও কি দিলু আমার ডাকি বউ পি দিচ্ছে আত্রি কথা কন। এখন ওস্তা করছে, ওস্তার হিংসে নেই, ওস্তা করছে আজই সোনাত করছি, আবার আবার এক বছর পর দুই বছর পর এর ব্যাটার একটা ব্যাটা হবে, তাহলে আল্লাহ এই বাড়িতে খালি ব্যাটা চল দিব না, তুমি খালি টাকা কাটে কাটে টাকা পাই। আর আপনার বাড়ির সাঁচের কাছে তার বাড়ি ওর হিংসার সাথে ঘুম হচ্ছে না, হাই রে মোট ব্যাটা খেলে ও কি দিল এই দুটা মানুষের হিংসা নেই, একটা ওস্তা আর রেস্ট অফিসের মৌরিন, আর তাছাড়া আমাদের মধ্যে খালি গিজ গিজ করছে হিংসে, এমন হিংসুক ভাই আছে ভাইয়ের সাথে ভাই ছয় মাস হলে কথা কয় না, বড় ভাই বুঝতে পারছে না রে অপরাধ করলে তিন দিন কথা না করলে আমরা তো জাহান্নামে যাবো, বড় ভাই তার ছোট ভাইয়ের ছোট ভাই হাত ধরে করছে, ভাই ভাই রে আমি অপরাধ করছি, ভাই অপরাধ করে ছোট জনই করছে, তাও বড় ভাই দেখো ভাই আমি অপরাধ করছি তুই হোক মাফ কর, ছোট ভাই তো ছিঙ্কি দেয় হাত বার করলে করছে তোর জীবনে মাফ দেবো না, তেরে হাত চলে অথচ আল্লাহ নবী বলছেন মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে একজন একজন আল্লাহর নবীর সামনে একজন একজন করে বসতে বসতে সাহাবীরা সব চলে আসছেন, আল্লাহর নবী মুসল্লির দিকে সাহাবীদেরকে নজর করে বসে আছেন, হঠাৎ করে নবীজি বলছেন আমার এই সামনে যে ফাঁকা জায়গা এখনই একজন লোক এখানে বসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সব সাহাবি ওই ফাঁকা জায়গার দিক থেকে আছে, আল্লাহর কোন দিনদার বান্দা কোন ভালো বান্দা ওই জায়গাত বসবে, রসুল বলেছেন জান্নাতি, ওই বান্দাকে দেখার জন্যই সবাই ওই ফাঁকা জায়গার দিক থেকে আছে। আচ্ছা আমি যদি কই এই দুয়ার দিয়ে এখন একটা হাতি ঢুকবি, মোট মোট ওইদিক তাকাবেন না, আমরা হাতিটা দেখবো বা। তিন চার দিন চলে গেছে, আল্লাহ রসুলের বামে একটা ফাঁকা জায়গা, রসুল বলছেন এই জায়গায় ফাঁকা রয়েছে একজন আল্লাহর বান্দা বসবে এই মাত্র, আল্লাহ আল্লাহর বান্দা জান্নাতি, ওই জায়গায় দেখে ওই যে লোক বসেছিল সেই লোক আবার উঠি বসছে। আবার কয়েকদিন পর সামনে ফাঁকা জায়গা, রসুল বললেন এই ফাঁকা জায়গায় যে লোক বসবে এই মাত্র সে আল্লাহর জান্নাতি। তিন দিন যখন এই ঘোষণা দিয়েছেন, আল্লাহ রসুলের একজন সাহাবি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন সর্বনাশ, একই নবীর সাহাবি, আমরাও নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দোয়া দরুদ পড়ি, রসুলের সাথে দিন কায়েমের কাজ করি, আমার নাম বললো না, কাউর নাম বললো না, এই বান্দার নাম বললো, জানি না তার কি অন্য কোনো আমল আছে। তখন রাতের বেলা ঈশার নামাজ পড়, আল্লাহর ওই সাহাবি আল্লাহর নবীর ওই সাহাবি চলে যাচ্ছে বাড়ির দিকে, আব্দুল ইবনে মাসউদ নিজেই চিন্তা করে মনে করলো আমি এই বান্দার বাড়িতে তিন দিন আমি থাকবো মেহমান হিসাবে, দেখি কোন রাত্রে কি আমল করে এটা দেখেতে বুঝবে যে কেন জান্নাতি হলো ঘোষণা দিল, এটা আমি দেখব। তিন দিন দেখার জন্য ওই পেছনে পেছনে চলে যাচ্ছে, আল্লাহর ওই নবীর সাহাবি ঘরের ভেতর বাড়ির ভেতর ঢুকেছে, পরে গিয়া দরজার নক করেছে, ভাইজান আসেন, আসি কে, আমি আল্লাহর নবীর অমুক সাহাবি একটু আসেন দেখা করব, দেখা করলেন, সালাম দিলেন, বললেন ভাইজান তিন দিন আমি আপনার বাড়িতে থাকবো মেহমান হিসেবে, আমার একটা সমস্যা, দয়া করে আমাকে গিয়ে জায়গা দিবেন। আল্লাহর নবীর সাহাবি বললেন আহলান সাহলান, খুশ আমদিন ভাই, আপনি বসুন, আপনাকে তিন দিন কেন, যতদিন থাকবেন আমি জায়গা দেব, খাবার দেব, কোনো টেনশন করব না। আল্লাহর নবীর সাহাবির জন্য দরজা খুলে দিলেন, বাড়ির ভেতরে বসতে দিলেন, রুম দিলেন আলাদা, উনি রাত্রে খাওয়া দাওয়া করে শুলেন, আর চিন্তা করছেন দেখি লোকটা কখন ওঠে কি আমল করে কেন সে জান্নাতির ঘোষণা পেল, ঘটনা কি। একদিন গেল, উনিও নামাজ পড়ে মসজিদে নববীতে, ইনিও পড়ে দোয়া দরুদ হাতত গোনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোই কয়, তাহলে অতিরিক্ত কি কাম তো দেখি না, দ্বিতীয় দিনও তাই করছে, তৃতীয় দিনই যখন করছে তিন দিনের আমল কোনো অতিরিক্ত আমল চোখে পড়ে নাই, হঠাৎ করে উনি বললেন ভাইজান আমি আজকে বাড়িতে যাব, তিন দিন আমি ছিলাম আমি চলে যাচ্ছি। ওই লোকটি বলল আল্লাহর নবীর সাহাবী আব্দুল ইবনে মাসউদ কি জন্য এসেছিলেন, কি জন্য চলে যাচ্ছেন, আমাকে তো কিছু বললেন না। তখন বললেন ভাইজান আমি আপনার কাছে এসেছি একটা দেখার জন্য, আপনাকে তিন দিন জান্নাতি ঘোষণা দিল, কি কাজ করেন অতিরিক্ত এটা দেখার জন্য, কিন্তু আমি তো অতিরিক্ত কোনো কাজ করি না, আপনি কি আমল করেন যার কারণে রসুল জান্নাতি ঘোষণা দিল। আল্লাহর নবীর
সাহাবী বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি দুনিয়ার কোনো বেশি রকমের আমল করতে পারি না একটা কাজ আমি এশার নামাজের পর শুইতে গিয়া বিছানায় শোয়ার আগে একটা কাজ করি বলে কি কাজ বলে আমি করি কি আমি আমার মন যারা আমাকে যারা কষ্ট দিয়েছে আমার মনে দুঃখ দিয়েছে ব্যথা যন্ত্রণা দিয়েছে আমি রাত্রিতে প্রতিদিন শোয়ার আগে ওই লোকদেরকে মাফ করে দিয়া নিশ্চিন্তভাবে আমি ঘুমিয়ে যাই আমার যারা কষ্ট দিয়েছে আমরা আমি তাকে মাফ করে দে নিভাবনা শুয়ে দেয় ঘুমও ভালো হয় কোনো টেনশন হয় না এই কামটা করি তো ওই কাম করিতে তাহলে ওই কাম প্রমাণের জন্য আব্দুল্লাহ মাসুদ আবার মসজিদে নববীর রসুল কছে হুজুর তাহলে ওই সাহাবি তিন দিন করলেন জান্নাতি ঘটনা কি রসুল কছে ওই লোকটা ওই সাহাবি এই এই কাজ করে শোয়ার আগে যারা যারা তার দুঃখ দিছে তারপরে মাফ করে দে ওই লিভামনা সয় এই দিন আল্লাহর কাছে এটা এত প্রিয় হচ্ছে যে বান্দাক যখন এই মানুষ মাফ করে দিছে বান্দা যখন বান্দাক মাফ করছে আমি আল্লাহকে মাফ করে দিছি ভাইওক মাফ করে না কি জেদরে এমনও দামান আছে এমনও বউ আছে ওরা ওরাই গন্ডগোল লেগে বউ করছে আমিও আগে তোর ভাত খাচ্ছি তোর জীবনে মাপ দেব না বউ রে বউ ব্রিটিশ আমলকার দিলে বুড়া বাঁচে এখন তো নেই ব্রিটিশ আমলে আমি থ্রির যখন পড়ি পাকিস্তান আমলে আমার ওই বুড়া মামা ছিল তারকে বাড়ির যা দেখি বালুশ একটা বড় বালুশ তালা কাটা গোল তালা বড় বাইল বাইর দামান দেবো এক বাইলস শুয়ে থাকি ছিল স্বাধীন হওয়ার পর তখন সাদা কালো টিভি এলো না দেখ তখন ওই গন্ডগোল শুরু হলো হ্যাঁ তখন এই রাত্রে গোলমাল লাগিছে দামান বালুসটা নিলে তো ওই মুখ শুয়ে আছে বউটি খালি মাথা শুয়ে আছে তোর শয়তান রাত্রে স্বপ্ন করছে কেবু তুই মরবু তোর ঘাড় বেদনা ধরবি না তোকে এই খালি মাথায় কতক্ষণ থাকবো তুই পাগল কাল রাত্রে পয়ালে তোকে একটা বুদ্ধি দেবো তোর স্বপ্নের মধ্যে করছি কী বুদ্ধি দেবো তুই সকালে উঠে ধারাল বটি লিয়া বালিশের মধ্যে কাটবু কাটে শুতে দেবো রে বান্ধে দেবো উই যদি খেপে ওই বালিশ লিয়া দেয় তুই এটা লিয়ে শুয়ে থাকবু কথা কর কথা কর ওই যে বালুস ভাগ হতে আর এক বালুস নেই খোল দেয় না স্ত্রী আপনার জান্নাতের সোপান আপনার জীবন যৌবন হেফাজত করিচ্ছে ওই স্ত্রীকে আপনি ভালোবাসলেন না ওই স্ত্রীর গালি দিলেন ওই স্ত্রীর মান সম্মান হানি করলেন আপনার স্ত্রী আপনার যদি দোয়া করে 100% কবুল হবে সেই স্ত্রীর সাথে ফাজলামি করিচ্ছেন আপনার স্ত্রীর চোখের দিক তাকালে মনে আগুন পড়ে যাচ্ছে আপনার আর মানুষের বইয়ের সাথে যা কথা কইছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন কি মুশকি হাসি রে এটা আবার ওর বউ খাজুরে পাতার ব্যারাম হয়েছে দেখে পাশে ওদের শয়তান নেবা আমাকে দেখলে চোখ দিয়ে আগুন বার করে আর মানুষের বউয়ের সাথে কি মুশকি হয়েছি ভাই ভালো আছেন ঢোলাচ্ছে কল যা সব আল্লাহ দেখতেছে এই দিন আসুন আমাদের এই জীবনটা আল্লাহর কাছে ধরা দিতে হবে এই দিন আল্লাহ বলছেন তোমাকে কি দিইনি সব দিছি তারপরে তুমি কেন আমাকে চিনলে না কোন আল্লাহ রসুলকে দেখার জন্য যারা চেষ্টা করবেন মৃত্যু সময় কালেমা নসিব করার চেষ্টা করবেন তাদের ছেলেদেরকে আপনার জান এই মাদ্রাসা পড়াতে হবে রাজি আছেন রাজি আছেন তাহলে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক আপনার কি চান চান ভাই চান কারা কারা চান দু হাত তুলে দেখান নামার হাত সবাই তো ইরি লাগান পাঁচ মন করে ধান মাদ্রাসা দেন ওয়াদা করেন পাঁচ মন ধান আপনার 20 বিঘে ইরি লাগাচ্ছেন আপনি 400 মন ধান পাবেন 4 5 20 মন ধান আল্লাহ দেওয়া লাগবে তারই 5 মন দেন টাকা চাইলে যান উঠে দেন না টাকা না দেন বসে থাকেন আপনার কাছে রুমাল যাবে যার যা পকেট আছে না দিয়ে দেন খুব তাড়াতাড়ি ভাই যার যা পকেট আছে না দিয়ে দেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ খুশি হবে এই গভীর রাত্রির মোনাজাত করবো